السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার পরে দারসুল হাদিসে বসার জন্য তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ হাদিস, যা আমাদের পারস্পরিক মুআমালাত এবং আচরণ বিধির সঙ্গে সম্পৃক্ত। আনাবি হামজাতা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখীহি মা ইউহিব্বু লি নাফসিহি। হাদিসটা বুখারীর কিতাবুল ঈমান বাবু মিনাল ইমানে 13 নম্বর হাদিস, মুসলিম শরীফের কিতাবুল ঈমানের হাদিস বাবু দলিল আলা আন্না মিন খিসালিল ঈমান 45 নম্বর হাদিস, সহিহ হাদিস। আমরা প্রথমে হাদিসটির তর্জমা পেশ করছি, এরপরে সংক্ষিপ্ত আলোচনা হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি মুমিন হতে পারে না, হাত্তা ইউহিব্বা লি আখীহি মা ইউহিব্বু লি নাফসিহি, যতক্ষণ না সে তার অপর ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ করবে যা নিজের জন্য সে পছন্দ করে। নিজের জন্য যে জিনিসটা পছন্দ করে ভালোবাসে, এই জিনিসটা অন্যের জন্য যতক্ষণ পর্যন্ত পছন্দ না করবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। এটা হাদিসের তর্জমা। আমরা প্রথম শব্দটা একটু ব্যাখ্যা করছি। এখানে বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি মুমিন হবে না। এটার তর্জমা মুহাদ্দিসিনে কিরাম যারা সহিহ হাদিস বিশারদ যারা, তারা তর্জমা করেন লা ইয়াতিম্মু ঈমানু আহাদিকুম, তোমাদের কারো ঈমান পূর্ণ হবে না। হাদিসে বলা হলো ঈমান লা ইউমিনু, তোমরা মুমিন হবে না যতক্ষণ না নিজের জন্য যা ভালোবাসো অপরের জন্য তা ভালো না বাসবে। এর ব্যাখ্যা বলা হয়েছে যে লা ইয়াতিম্মু, একজন লোক শাহাদাত আইন দিল, সে ইসলামে প্রবেশ করলো, সালাত আদায় করলো, সবকিছু করলো, কিন্তু তার মধ্যে এই সমস্যাটা রয়ে গেছে, তাহলে তাকে আমরা কাফের বলতে পারি না। এজন্য এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে বলা হচ্ছে লা ইউমিনু মানে লা ইয়াতিম্মু ঈমানু আহাদিকুম, তোমাদের কারো ঈমান তামাম হবে না, পূর্ণ হবে না। তাহলে এটা ঈমানের পূর্ণতার একটা অংশ। আপনি বলবেন যে এই যে আপনি দড়ি তাবিল করলেন, হাদিসের শব্দের অর্থ ছিল একরকম, আপনি ঘুরে যান একরকম, তা আপনারা তো ঘুরান, যেটা পীরের মুরিদরা বলে, আমাদের দুশ্মন এটা বলে যে আপনারাও তো তাবিল করেন, বেশিরভাগ ক্ষেত্রে এমন কথা বলে, আপনাদেরকে কোরআনের একটা আয়াত বলবে, অমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে এখানে অন্ধ সে আখিরাতে অন্ধ। আপনাকে জিজ্ঞেস করলো
আপনি বলবেন যে এই অন্ধ মানে অন্তর চোখের অন্ধ, তোরা বলবে কি এই তো আপনি ব্যাখ্যা করলেন, আপনি তাবিল করলেন কেন? আপনি না কোরআন হাদিস ছাড়া কিছু মানেন না, আপনি তাবিল করলেন কেন? এই প্রশ্ন করে আপনাকে ওরা আটকাবে, এরা আটকাতে খুব পটু। আপনারা দেখবেন জুমার খুতবার ওয়েবসাইটটা আছে, আর আপনারা তো জানেন যারা আমার কাছের লোক, আমি আসলে নিজে মোবাইল ব্যবহার করি না, ইন্টারনেট কেমনে ব্যবহার করে জানিও না, মোবাইলে খালি কলটা রিসিভ করতে পারি আর কল করতে পারি, এর বাইরে কিছু বেশি একটু জানা নাই। ইন্টারনেট তো প্রশ্নই আসে না, রেডিও নাই, টেলিভিশন নাই, কোনো কিচ্ছু নাই, আমাকে প্রশ্ন করে জর্জরিত করে ফেলে ইন্টারনেটে। তো অনেক সময় মেহরবানি করে কেউ আমাকে জানায় তো জানি, তখন একটা প্রশ্ন কয়েক পৃষ্ঠা ব্যাপী, ওই যে গ্রামে কয়েক তেনায় পেঁচানো, যদি এই হয় তাহলে এই, তাহলে এই, তাহলে 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 যদি যদি ধরুন ধরুন, এই প্রশ্ন উত্তর দেওয়ার সময় আমাদের আছে, ফেকার বিষয় নেই। আমি আমার অবস্থান সবসময় ক্লিয়ার করি যে আমি একজন মুসলিম, না আহলে হাদিস না হানাফি, না শাফি না মালিকি, না চিশতি না কাদেরী, কোন ফেরকার মধ্যে আমি নেই। আমার পরিচয় ওইটাই যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে। কোরআনে আমাদের পরিচয় কি আছে? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের পরিচয় সেটাই যেটা আল্লাহ বলতে বলেছেন, আমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আর যে বলে আমি একজন মুসলিম, এটা আমার পরিচয়। আমার কাজ কি? কাজ হচ্ছে এমন দুইটা বিষয় নিয়ে আলোচনা করা, অন্যগুলো আছে, ইসলামের সবগুলো নিয়ে আলোচনা করা। তবে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করি ওই দুইটা বিষয়, যে দুইটা বিষয় এই যুগে চাপা পড়ে গেছে। সেই দুইটা বিষয় কি? আত্তাওহীদ ওয়াল জিহাদ, বিশুদ্ধ আকীদা, আর দিন কায়েমের সঠিক পদ্ধতি জিহাদ। এই দুইটা নিয়ে আমাদের মূল আলোচনা। আবার ছয় উসুলের মতো দুই উসুল নাবার, এটাও খেয়াল, কথা বলতে আমাদের চতুর্দিকে দুশ্মন লাগানো আছে। এরা বলবে কি তোর আপনি তো দুই উসুল করলেন, না না দুই উসুল না, আমার কেতাবুল আকায়েদার কেতাব ইমান পড়লে দেখা যাবে দুই উসুল ঢুল নাই, ইসলামের সবকিছু আছে ওখানে। এই জন্য আমরা দাওয়াতের ক্ষেত্রে সবগুলোকেই পেশ করি। আমরা আরাকান ইসলাম, আরাকান ইমান, শারায়েতে ইমান, নাওয়াকেদে ইমান, উসুলে তাকফির, সহি ফিকা, অর্থাৎ এক কথায় কোরআন সুন্নার যে মহাসমুদ্র, এর ভিতরে যা কিছু আছে আমরা যা জানি আর যা না জানি সবগুলো মানি। বললাম কি? আমরা যা জানি আর যা না জানি, কারণ আমরা সব জানি দাবি করতে পারি না, এখনো বহুত কিছু আমাদের অজানা আছে। সহি যদি হয় আমরা মানতে সব সময়ের জন্য প্রস্তুত। এই জন্য বলছি আমরা যা জানি আর যা না জানি, কোরআন হাদিসে যা কিছু আছে সহি আমরা সব মানি। এরপরে আমরা আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামা, কোরআন সুন্নাহ মোতাবেক যারা চলে, কোরআন সুন্নার ভিত্তিতে যে আকীদা তা আমরা সে আকীদা পোষণ করি। ফিকহ বিষয় নিয়ে বাড়াবাড়ি করা আমরা পছন্দ করি না। ফিকহ বিষয়ে কেউ যদি, আমরা একটা হাদিসকে সহি আমল করি, আরেকজনে আরেকটা হাদিসকে সহি আমল মনে করে সহি আমল করে, আমরা তাকে নিয়ে বাড়াবাড়ি করি না। সুতরাং আমাদেরকে এই হাদিসের, ধরুন একজন লোক ভেতরে তিন রাকাত পড়ত দুই বৈঠকে, এখন একটা হাদিস পেল এক বৈঠকে পড়তে হবে, অথবা মাঝখানে সালাম ফিরে দিতে হবে, তো সে এটা করলো, পরে আবার আরেকটা হাদিস তার সামনে এসে গেল, আর এক আলেম তাবেশ করলো, তাহলে সে কি করবে? ধরুন সে আবার ওখানে চলে গেল, তাহলে ওই হাদিস কি হবে?
ধরুন সে এরকম, ধরুন সে, ধরুন সে, আমি কত ধরব, এত ধরার সময় আমার নাই। এজন্য আমি আমার ওই ভাইদেরকে বলি, এরকম প্রশ্ন করা ইন্টারনেটে করা মানে দেওয়ালকে প্রশ্ন করা সমান। আমরা যে কথাগুলো বলি যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় আকীদার ক্ষেত্রে, দিন কায়েমের ক্ষেত্রে, তো সেগুলো মানা, যার পছন্দ না হয়। আল্লাহর জমিনে বহু ফেরকা আছে, আপনি আর এক ফেরকার সাথে ঢুকে যান, আমাদের আপত্তি আছে কিছু? আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। এই জন্য সহি যেটা সেটা আমল করুন, সেইটা আমার কথা অনুযায়ী হোক আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর কথা অনুযায়ী হোক, ইমাম শাফি সাহেবের কথা অনুযায়ী হোক, আমাদের কোনো আপত্তি নাই। আমি একটা কথা বলি এখানে ক্লিয়ার, মাযহাবের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। তবে যদি কেউ বলে যে সর্বক্ষেত্রে তাকলিদে শখসি একজন ইমামকেই মানতে হবে, তাহলে আমি এটাকে প্রচণ্ডভাবে প্রতিবাদ করি। কেন করি? এইরকম মাযহাবের অনুসারী পৃথিবীতে কেউ নাই। সব ক্ষেত্রে হানাফি মাযহাবের লোকেরা ইমাম আবু হানিফা অনুসরণ করে, কেউ বলতে পারবে? শাফি মাযহাবের লোকেরা সব ক্ষেত্রে শাফি সাহেবকে মানে না। মালিকি মাযহাবের লোকেরা সব ক্ষেত্রে ইমাম মালিককে মানে না। হাম্বলি মাযহাবের লোকেরা সব ক্ষেত্রে আহমদ বিন হাম্বলকে মানে না। হানাফি মাযহাবের উসুলে ফিকহ যে কিতাবগুলো আছে পরিষ্কার লেখা আছে, ইমাম আবু হানিফার যদি কোনো কথা থাকে অথবা আবু ইউসুফ মোহাম্মদের কোনো কথা থাকে, তাও যদি কেউ মানে তাহলে সেও হানাফি। এই জন্য হানাফি মাযহাবের কিতাবে আপনি বহু মাসলা পাবেন, আবু হানিফার মত একটা, হানাফিরা মানে আর একটা, হয়তো ওটা আবু ইউসুফ বলেছেন, নাহলে মোহাম্মদ বলেছেন, নাহলে জুবার বলেছেন। এর প্রমাণস্বরূপ হেদায়া কিতাবটা বাংলা আছে, ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে, আপনারা হেদায়া কিতাবটা পড়েন, চার খণ্ড কিতাব, ওই চার খণ্ড পুরাই কওমি মাদ্রাসায় পড়ানো হয়, বাংলা আছে। হেদায়া কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, এই হেদায়া কিতাবের যতগুলো মাসলা আছে অর্ধেকের বেশি হবে যেখানে আবু হানিফার মতে ফতোয়া দেওয়া হয় না, গ্রহণ করা হয় নাই, বরং তার ছাত্রদের মত গ্রহণ করা হয়েছে। মুজারাআত, কিতাবুল মুজারাআত, কৃষি ক্ষেত খামারের অধ্যায় খুলুন, আবু হানিফা রহমাতুল্লাহ বলেছেন বর্গা জমি চাষে দেওয়া জায়েজ নাই, ফসলের বিনিময়ে জমি চাষ দেওয়া হয় না, যে এই ফসল যা হবে এর অর্ধেক কৃষকের আর অর্ধেক মালিকের, বা একটা তারা ভাগ করে নেয়, এটাকে বলে বর্গা। আর কি বলে? বর্গাই বলে সব জায়গায়, মুসলমানে বলেন আদি, আচ্ছা আরেকজন বলেন বাগি, আদি বাগি বর্গা, এই যেগুলি আছে এই বর্গা জমি চাষে দেওয়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর মতে জায়েজ নাই। পক্ষান্তরে ওনার দুই ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ, ওনারা দেখলেন যে না, এটা হাদিস অনুযায়ী ঠিক না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বর বিজয়ের পরে খয়বরের জমিকে ইহুদিদেরকে দিয়েছিলেন চাষ করার জন্য, ফসল যা হবে অর্ধেকটা ওদের অর্ধেকটা আমাদের, মালিক মুসলিমরা, তাহলে বর্গা জমি চাষ করা জায়েজ। যেহেতু হাদিস অনুযায়ী জায়েজ, আবু হানিফার মত কোরআন হাদিস অনুযায়ী হয় নাই, হানাফিরা ওটাকে বর্জন করে আবু ইউসুফের মতে ফতোয়া দিয়েছেন, তারপর হানাফি, তারপরও কি? আবু হানিফার মত গ্রহণ করে নাই, তারপরও সে কি? এইটা যদি হয় আমি বলি ঠিক আছে মাশাআল্লাহ, ধন্যবাদ, আমরা ইমামদেরকে মানি। এই অর্থে আমরা দেখি যদি আবু হানিফা রহমাতুল্লাহর কথা কোরআন হাদিস অনুযায়ী না মিলে, তাহলে আপনারা যেমন আবু ইউসুফ মোহাম্মদের কথা গ্রহণ করেন, এই কোম্পানির যদি কারো কথা থাকে ওই মতে তাহলে গ্রহণ করা যায়, এই তো কথা। হানাফি মাযহাব মানে হানাফি কোম্পানি, হানাফি মাযহাব মানে কি? হানাফি কোম্পানি,
এই কোম্পানির যদি কারো বক্তব্য থাকে ওটা মানলে সে হানাফি, ওটা মানলে সে কি? আমরা এই কোম্পানিটাকে আর একটু বড় করেছি, এই কোম্পানির মধ্যে আমরা সদস্য নিয়েছি ইমাম আবু হানিফাকে, আবু ইউসুফকে, মোহাম্মদকে, শাফিকে, মালিক, আহমদ, আউজাই, জোফার, এরকম ইসহাক, এরকম ইবনে শাহ জুহরি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আরো যত আছে ইমাম ইবনে তাইমিয়া, অর্থাৎ ইবনে কাইয়িম জাওজি, আরো যত ইমাম আছে, এক কথায় ইসলামের খেদমত যারাই করে গেছেন সব ইমামদেরকে আমরা মানি, তবে যাচাই করি। আপনারা যেমন যাচাই করে আবু হানিফার মত সহি না হলে ইউসুফের মোহাম্মদেরটা গ্রহণ করেন, আমরা ওরকম কোন ইমামেরটা যদি সহি না হয় আর এক ইমামেরটা সহি, কোরআন হাদিস যাচাই করে কোরআন সুন্নার কোষ্টি পাথরে ওজন করে মেপে যেটা সহি মনে করি মানি। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা সব ইমামদেরকে মানি। কেউ যদি বলে কোন ইমামকে মানি না, সেও ভুল করে, কারণ সে নিশ্চয়ই কোন না কোন ইমামের বক্তব্যকে গ্রহণ করে। এই যে আপনারা মনে করেন আমি যেটা বলি অনেকে সেটাকে সহি মনে করে, আরেকজনে বলে সহি মনে করে না, তাহলে আপনারা আমাকে মানতেছেন। তবে শর্ত আছে এখানে, সেটা কি? আমি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী বলি তাহলে মানেন, নইলে মানেন না। বিষয়টা এরকম কিনা? এই অর্থে আমরা সবাইকে মানি, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি হয় তাহলে আমরা সবাইকে মানি, অথবা যারটা হবে তারটা মানব, আর কোরআন সুন্নাহর কোষ্টি পাথরে যারটা মিলে না তারটা আমরা মানি না। কাজে এইগুলো নিয়ে বারবার প্রশ্ন করা, আমি মনে করি আমার সময়টাকে বারবার নষ্ট করা, সেটি ইন্টারনেটে হোক আর এখানে হোক। আমি আশা করব ফিকহি মাসাইল নিয়ে, বিভিন্ন ইখতিলাফি মাসাইল নিয়ে, মাযহাবী বিষয়গুলো নিয়ে আমাদের প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। আমরা নিজেরা আমল করব যেটা সহি, সেটা কোরআন সুন্নাহ মোতাবেক মানুষকে সব বলবো। কেউ যদি তার ব্যতিক্রম দলিল সহি মনে করে সে করুক, এটাকে আমরা অত বাড়াবাড়ি করব না, যেহেতু এটা ইমামদের এখানে কি আছে তারা দলিল পেশ করে, হাদিস হয়তো ভুল বোঝার কারণে বা তাবিল করার কারণে করে, তাবিল সেই কথা আমি বলছি, তাবিল তো আমরাও করি। এখানে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হবে না, তাহলে কাফের। কাজে আপনি দিনের জন্য যেটা ভালো পছন্দ করেন এটা যদি আরেকজনের জন্য পছন্দ না করেন তাহলে কাফের না, কাফের না। এখানে এটা বলা হয়েছে লা ইউমিনু মানে লা ইয়াতিমু ঈমানু, তার ঈমানটা পূর্ণ হবে না। তাবিল করলাম, ব্যাখ্যা করলাম, তাহলে এই জন্য মনে রাখবেন আমরাও ব্যাখ্যা করি, তাবিল করি, আহলুস সুন্নাহ ওয়াল জামা তাবিল করে, তবে আত-তাবিল আল্লাযী লা দালিল আলাইহি, যেই তাবিলের কোন দলিল নাই ওই তাবিল আমরা করি না, তা মানিও না। আর যেই তাবিলের কি আছে, দলিল আছে, আমরা ওই তাবিল কি করি, মানি। যে তাবিলের দলিল আছে, যে তাবিলের পক্ষে দলিল আছে, ওই তাবিলটা আমরা মানি। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তাবিল, হে আল্লাহ তুমি তাকে দ্বীনের ফিকহ, ফিকহ মানে দ্বীনের জ্ঞান সমুজ, তাকে ফিকহ দান করো, ওয়া আল্লিমহু আত-তাবিল, এবং তাকে তাবিল শিখাও। তাবিল মানে, তাবিল মানে হচ্ছে দলিল ভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ করা, এটার জন্য দোয়া করেছেন। হাদিসটা মুসনাদে আহমদের একটা হাদিস, এখানে দেওয়া আছে প্রথম খণ্ডের 266 নম্বর হাদিস। এমনি ভাবে কোরআনে বলা আছে ফাইদা করাআতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন পড়ো তখন তুমি শয়তানের কাছে, শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চাও। কোরআন পড়ো যখন, আমরা তো আগে পড়ি, তাহলে আমরা তাবিল করি এখানে, তাবিলটা করি কি, ফাইদা আরাদতা কিরাআতাল কোরআন, যখন তুমি কোরআন পড়ার ইচ্ছে করো, তাহলে
কোরআনে বলা আছে ফাইদা কারাআত আল কোরআন, যখন তুমি কোরআন পড়বে, সূরা নাহলের 98 নম্বর আয়াত, যখন তুমি কোরআন পড়বে তখন তুমি শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবে। কোরআন যখন পড়বে, অথচ আমরা ব্যাখ্যা করলাম কি, যখন কোরআন পড়ার ইচ্ছা করবে, এই তাবিল করলাম, এই তাবিল সহি, এটা কি সহি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়তেন, কোরআন পড়ার মাস কি শুরু করা পড়ে না, এরকম তাবিল করা যাবে। এমনি ভাবে কোরআনে আছে সূরা মায়দার 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতে, হে ইমানদারগণ যখন তোমরা সালাতে দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা চেহারা ধুইবে, হাত ধোবে, মাথা মাসাজ করবে, অর্থাৎ উযু করবে। তো যখন সালাতে দাঁড়াবে তখন উযু করবে। আমরা কি সালাতে দাঁড়াই উযু করি? তাহলে কি হচ্ছে এখানে? তাবিল আছে ইদা আরাদতুমুল কিয়ামা, যখন তোমরা সালাতে দাঁড়াবার ইচ্ছে করবে। দেখেন এই জন্য হাদিসও মানতে হয়। এই তাবিল করলাম কি জন্য? আমরা দেখবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াতের আমল কেমনে করেছেন। উযু আগে করেছেন না, না সালাতে দাঁড়াই উযু করছেন? আগে করেছেন। এগুলো তাবিল, এই তাবিল আমরা সমর্থন করি যেখানে কি আছে, দলিল আছে। আমরা এই জাতীয় তাবিলকে অস্বীকার করি না। এরকম ভাবে লা ইউমিনু আহাদুকুম, এখানেও যে তাবিলটা করলাম এটার সপক্ষে দলিল আছে, তোমাদের ইমান পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য তা পছন্দ না করবে। এ হাদিস থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝে আসলো। এখানে বলা হয়েছিল আখিহি আল মুমিন, অর্থাৎ মুমিন ভাইদের জন্য আমার এটা থাকবে, যেটা আমি নিজের জন্য পছন্দ করব, যেটা ভালো মনে করব সেটা মুমিন ভাইদের ভালো মনে করব, যেটা নিজের জন্য খারাপ মনে করব ওটা আমার ভাইয়ের জন্য খারাপ মনে করব। এমন না যে পচাটা ভাইকে দিয়ে দিলাম, নিজে পছন্দ করতে পারি না তো আর একজনকে দিয়ে দিলাম, না এটা না। এই জন্য এখন বলুন যে ভালো কথা, একটা হাসির কথা, নিজের বউ নিজের কাছে পছন্দ, তাহলে কি করব? আর নিজের কাছে যেটা পছন্দ অপর ভাইয়ের জন্য বন্ধ করতে হবে? কুফফাররা এইগুলো ধরে, যারা ইসলামকে নিয়ে মজাক করে উপহাস করে তারা এইগুলো নিয়ে মজাক করে যে তোমাদের হাদিসে বলা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নাস্তিক এই জাতীয় অনেকগুলো হাদিসকে জমা করেছে। এই হাদিস থেকে বোঝা যায় যার বউ খুব প্রিয় সে অপর ভাইকে বউ দিয়ে সাহায্য করতে পারে না, আউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করছেন কত জঘন্য শয়তানি গুলো। এই লোকটা একবার একটা প্রবন্ধ লিখলো মহা উম্মাদ, মানে মোহাম্মদকে উপহাস করে লিখেছে কি মহা উম্মাদ, অনেকগুলো হাদিস সে জমা করেছে, সে পড়াশোনা করেছে, বুখারী মুসলিম সহ হাদিসের অনেকগুলো কিতাবে দলিল পেশ করেছে। এটা বলে আমি আগেও লেকচার দিয়েছি, ওই লোকের কাছে আমাদের ভাইরা গেছিল, যাই শেষ করছে সে তবা করেছে লিপ্তের সাথে আমার বিপক্ষে। তো যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, এখানেও একটা তাবিল আছে যে লা ইউহিব মা ইউহিব নাফসিহি আই মা মিসলা মা ইউহিব, অর্থাৎ সে নিজে নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য এইরকম জিনিসই পছন্দ করে। এর বিপরীতে যেগুলো দলিল আছে, স্ত্রী আরেকজনকে দিয়ে সাহায্য করা, কুফফারদের মধ্যে এটা আছে কিন্তু ওরা অমূলক প্রশ্ন করে না, এই কুফফাররা এটা করে, নিজের বউ আরেকজনকে দেয়, ওর বউ সে নেয়, আমোদ ফুর্তি করে। কত যে ভণ্ডামি এই দেশে শুরু হয়ে গেছে, আপনাদেরকে আল্লাহ হেফাজত করেছে, আমাদেরকে হেফাজত করেছে আল্লাহ তাআলা, এই জন্য আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা এগুলো থেকে মুক্ত রাখতে পারি। তো ওরা এইগুলো তালাশ করে। এই জন্য মনে রাখতে হবে এখানে একটা শব্দ উজ্জ আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মিসলা মা ইউহিব্বু লিনাফসিহি,
নিজের জন্য যেরকম ভাবে পছন্দ করে, যেটা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য সেরকমটাই পছন্দ করে, সেরকমটাই। তাহলে হাদিসটার এটা সহি তাবিল হলো। এখন এটা ভালো হতে পারে নিজের ভালো মনে করা, সেটা অপরজন ভালো মনে করব, নিজের জন্য খারাপ মনে করে যেটা অপরজন খারাপ মনে করব, এ বিষয়টা আছে। এ হাদিস থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম, কোন একটা জিনিস যদি পূর্ণতা না পাওয়া যায় তো বলা যায় জিনিসটা নাই। যেমন এখানে বলা হলো যে ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য নিজের জন্য তা পছন্দ করে তা পছন্দ না করবে সে মুমিন না, অথচ আমরা বললাম সে পূর্ণ মুমিন না। তো পূর্ণতা যেখানে নাই সেখানে গোটা জিনিসটাই নাই এরকম বলা যেতে পারে, এটা একবারে মুবালাগা। কি বলে এটাকে? এর দ্বারা কেবল সে আবার কাফের হয়ে যাবে না যে অমুকের মধ্যে ইমান নাই, এরকম বলে ফেলছে একজন। কেন বলল? যে সে কোন খারাপ কাজ করেছে, এর দ্বারা আপনি কাফের হয়ে যান নাই। কারণ এরকম যার মধ্যে পূর্ণ ইমান নাই তাকে একথা বলা যায় তার ইমান নাই। পূর্ণতা না থাকার কারণে ওই জিনিসটা নাই এটা বলা যায়, বাকি এটার দ্বারা সে কি হবে না? কাফের হবে না। এটা একটা জিনিস এখান থেকে আমরা শিখলাম। যেমন বলা হয় লা সালাতা বিহাজরাতে তাম, খাদ্য হাজির হয়ে গেলে আর সালাত হবে না, হাদিস আছে। এখন দেখা যায় অনেকে খাদ্য তৈরি আছে, রেডি আছে, সালাত আদায় করছে, তো কেমনি হবে? হাদিস তো বলা হয়েছে লা সালাত, সালাত হবে না। এখন খাদ্য হাজির থাকা অবস্থায় সালাত আদায় করলে সালাত আদায় হবে কিনা? হাদিস তো বলা আছে লা সালাত, সালাত হবে না। বেহাজরাতি তাম, খাদ্য হাজির হলে পরে, হাদিসটা আছে মুসলিমের কিতাবুল মাসাজিদের ভিতরে, বাবু কারাহিয়াতি সালাত বেহাজরাতি তাম, 560 নম্বর হাদিস, যে খাদ্য উপস্থিত থাকলে আর সালাত হবে না। এর মানে হচ্ছে খাবার দিকে যদি মন যায় তাহলে সালাত পূর্ণ হয় না, কারণ সালাতের একাগ্রতা নষ্ট হয়ে যায়, ওইটা নফি করা হয়েছে। খালি কেউ সালাত আদায় করলে আদায় হয়ে যায়। তো এই জিনিসটা আমরা শিখলাম। দুই নম্বর হচ্ছে হাদিস থেকে যেটা শিখলাম তা হল আমি নিজের জন্য যেটা পছন্দ করব অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করা আমার জন্য ওয়াজিব। এটা আমাদের দিনী ভাইদের খুব খেয়াল রাখতে হবে, বিশেষ করে আমরা যারা এখানে আসি, কষ্ট করে আসি, দেখা যায় যে এসে জায়গা দখল করে খুব বেশি, সামনে যারা বসে, ভিতরে যারা বসে, অথচ পরে ভিতর থেকে বাড়িতে লোক আনতে হয়। এই লোকগুলো কত কষ্ট করে আসে, আজকে দেখাবো কারা কারা আছে এখানে, বাইরে আসেন না, দূর দূর থেকে যারা আসেন বলবেন আপনারা, কত দূর থেকে জুমা পড়তে আসে। এক ভাই আছে ইন্ডিয়া থেকে, ভাই আসেন নাকি? আচ্ছা, এরকম ভাবে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ভাইরা আসেন। এই জন্য আমরা এটা খেয়াল রাখবো যে আমি নিজের জন্য যেটা পছন্দ করি, যে একটু সামনে বসি, তো আমার যথাসাধ্য অপব্যয় করে সেটা করবো। এটা একটা উদাহরণস্বরূপ বললাম। তিন নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে এই হাদিস থেকে আমরা যা শিখলাম, হাসাদ, পরশ্রী কাতরতা, নিজের জন্য যেটা ভালো মনে করব অন্যের জন্য ভালো মনে করব, অন্যের ভালো দেখলে নিজে কষ্ট পাবো না, এটা এখান থেকে শিখলাম। কারণ হাসাদ মানে হচ্ছে তামান্না জাওয়ালু নিয়ামাতি আনিল গায়র, অন্যের নিয়ামত, অন্যের আল্লাহ তাআলা কোন নিয়ামত দান করেছেন ওটা দূর হয়ে যায় এই আশা করে, এটা নাম হচ্ছে কি? হাসাদ। এটা জায়েজ নেই, বরং আমি আশা করব এরকম যে ওই ভাইকে আল্লাহ তাআলা দান করেছেন, আমারও যদি এমনটা হতো, আপনার ছেলেও পরীক্ষা দিল, আর একজনের ছেলেও পরীক্ষা দিয়েছে, আপনার প্রতিবেশী, আপনার অপর ভাই, তার ছেলে বাংলাদেশে এক নম্বর হলো আর আপনার ছেলে ফেলের দিকে এক নম্বর হইল, আপনি মনে মনে যারা আমার ছেলে ফেল করলো ওটা যদি ফেল করত, আমার ছেলে ফেল করলো ওটা যদি ফেল করত, তাহলে এটা হাসাদ। এটা কি? পরশ্রী কাতর, এটা জায়েজ না, এটা হারাম। আর একটা হলো মাশাআল্লাহ, আমার বন্ধুর ছেলেটা এরকম ফার্স্ট হলো, আর যদি আমার ছেলেটা এরকম ফার্স্ট হইত, এটা জায়েজ, এটার নাম গিফতা, এটার নাম কি? এটা জায়েজ, এটা ভালো। কারো ভালো নেয়ামত দেখে সেরকম নেয়ামত অর্জন করার চেষ্টা করাটা কি জায়েজ? ভালো, কিন্তু তারটা দূর হয়ে যাক। ওই এক পূজা পোস্টকে বাঁকা,
পিঠবাকে একবার লোক আছে না, তোরে জিজ্ঞেস করলো যে আচ্ছা মনে করো আল্লাহ তারা তোমাকে সুযোগ দিলেন যে তুমি সোজা হয়ে যাও, দুনিয়ার লোক সব সোজা থাকুক, এই একটা, আর নইলে তুমি বাঁকা থাকো দুনিয়ার লোক সব বাঁকা থাকুক, তোমাকে দুইটা কোনো একটা গ্রহণ করার সুযোগ দিলে কোনটা গ্রহণ করবা? সে চিন্তা ভাবনা করে বললো যে আমি বলবো যে আমিও বাঁকা থাকি, দুনিয়ার সব লোক আমার মতো বাঁকা হয়ে যাক। কেন? আমি যদি সোজা হয়েও যাই তারপর লোকে আমাকে আগের নামেই ডাকবে, ওই গুজা বস্ত, তো তার চেয়ে বরং সব লোক আমার মতো হয়ে যাক। তো এটা একটা উদাহরণ বললাম যে আমাদের মধ্যে এরকম যদি আসে তা বুঝতে পারবো আমাদের হাসাদ আছে, কি আছে যে আমি নিজে অজ্ঞ বা কোনো জিনিস মনকে আমার ত্রুটি আছে, আর এক ভাইয়ের মধ্যে ভালো সেই গুণটা আছে, আমি চাবো না যে ওই ভাই আমার মতো অজ্ঞ হোক, বরং আল্লাহ তারা তাকে দিয়েছেন মাশা আল্লাহ, আমিও তার মতো হওয়ার চেষ্টা করব। তো এটাও এখান থেকে হাদিস থেকে ক্লিয়ার হলো যে হাসাহাত করা যাবে না, কারো কোনো নেয়ামত দেখে হাসাহাত করা যাবে না, কারণ নিজেরটা দূর হয়ে যাক এটা আমরা চাই না, আর এক ভাইটা দূর হয়ে যাক তাবো কেন, জায়েজ নেই। এরপরে এ হাদিসের শব্দগত একটা খুব ভালো সুন্দর ব্যবস্থা আছে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন লে আখিহি, নম্রতা, যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ না সে নিজের ভাইয়ের জন্য, এখানে ভাই বলে বুঝালেন যে আসলে তুমি যার উপরে হাসরাত করছো সে তোমার একজন ভাই, তাহলে আরো মায়াটা বাড়বে। আমাদের ভাই এখানে যারা আছে সব আমরা কি এই ভাই হিসেবে একটা অতিরিক্ত মায়া থাকবে, আন্তরিক থাকবে। তো এটাই হাদিস থেকে আমরা দেখলাম আল্লাহ রাসূল সে শব্দ ব্যবহার করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি, যতক্ষণ সে তার নিজের ভাইয়ের জন্য পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করে। তো ছোট্ট হাদিস থেকে আমরা জিনিসগুলো শিখলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।